হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আবার আমি চলে এসেছি আবার একটু তোমার জন্য নতুন ভিডিও নিয়ে। তো এখন দেখো বন্ধুরা, তো গরমের সিজন চলে এসেছে, মানে গরমের সিজন বলতে গেলে এখন কিন্তু ঠিক মানে গরম চলে এসেছে, ঠিক আছে? তো আমার মতে বলে যে এই সময় বিদ নেওয়া ঠিক একটা উচিত নয়, ঠিক আছে? মানে এখন কী হয়েছে যে মানে বাজিঘর পাখির হাড়ের যেগুলো আছে হাড়েগুলোকে টেনে নেওয়া উচিত, ঠিক আছে? তো ওটা ব্যাপার না, ব্যাপারটা যে জিনিসটা, তো দেখো আমি আমার কাছে দেখো একটা এই যে পাখিটা দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে এখন কিন্তু দেখো বাচ্চা কিন্তু সব মারা যাবে, ঠিক আছে? আপনাদের বাচ্চাও কিন্তু সে এইভাবে মারা যাবে। এই যে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, মানে বেশ কিছু জিনিস আছে আমি বলছি সেটা, এটা কী কারণে হয় বা কেন হয় সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো, আর এর থেকে বাঁচার উপায়টাও কী, ঠিক আছে? তো এটা কারণ হওয়ার কারণ হচ্ছে জলের শূন্যতা, ঠিক আছে? মানে এটা হওয়ার কারণ হচ্ছে যে জলের অভাব, ঠিক আছে? মানে এই যে দেখো এর পা থেকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, মানে কী হয়েছে যে জলের অভাব হয়েছে, এর কারণে কী হয়েছে যে মানে এদের খাবারটা ঠিকমতো হজম হয়নি, এবং হজম তো না হওয়ার কারণে সে যে হাড়িতে বা ব্রিডিং বক্সে রাখা ছিল সেখানে কিন্তু সে পটি করে সেই পটিটা কিন্তু নিজের গা হাতে লেগে গেছে। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ভালো করে, একা ভিডিও করছি একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো এইভাবে এই যে দেখো, এই যে দেখো এখানে কিন্তু পটি লেগে আছে, তারপরে এই যে এইখানে পটি লেগে আছে দেখো, মানে এটা কেন হচ্ছে? এই যে দেখো হাতে পায়ে সব জায়গাতে পটি লেগে আছে, আর এই যে জলের অভাব, ঠিক আছে? তো এর থেকে বাঁচার একটা উপায় হচ্ছে যে তোমরা লাইট অ্যান্টিবায়োটিক, মানে তোমাকে যেটা লাইট অ্যান্টিবায়োটিক সেটা অ্যান্টিবায়োটিকটা দিতে হবে, প্লাস ওর সাথে সাথে মানে জল জাতীয় মানে সব ফুড একটু তোমাদেরকে একটু বেশি দিতে হবে, এই মানে এই জিনিসটা থেকে বাঁচানোর জন্য। নাহলে কিন্তু তোমাদের ছোটো পাখিকে তো বাঁচাতে পারবে না, বড়ো পাখিকেও বাঁচাতে পারবে না। তো এর জন্য অবশ্যই তোমরা একটু মানে সব ফুড দেওয়ার চেষ্টা করো, আর এখন মানে এই গরমের সিজনে তোমরা চেষ্টা করো একটু যে বাচ্চা যেটা আছে মানে বাজুগর পাখির ডিম বাচ্চা মানে বলতে গেলে সেই ওদের ব্রিডিংটা থামিয়ে দাও, ঠিক আছে? নাহলে কিন্তু এই গরমে কিন্তু তোমার মানে বাজুগর পাখির কোনোগুলোই টিকবে না, সবগুলোই মারা যাবে। তো আমি বলবো যে একটু এখন ব্রিডিংটা থামিয়ে নাও, আবার যখন নেক্সট সিজন আসবে তখন আবার নতুন করে আবার ব্রিডিংয়ে বসো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই গরমের জন্য তোমরা দেখো একটু ভেবে চিনতে, তারপরে করো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, বেশি বড়ো করবো না ভিডিওটা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন ভিডিও পেতে।